নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহরমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন, রহস্য কি, কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনি ইসরাইলের নবী, ইহুদিদের নবী মূসা আলাইহিসসালামকে এবং তার জাতি বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে, ফেরাউনকে ডুবিয়েছেন আর মূসা আলাইহিসসালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনি ইসরাইল জাতির প্রতি, মূসা আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন, আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বি মূসা, তোমরা মূসা আলাইহিসসালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মূসা আলাইহিসসালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মূসা আলাইহিসসালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোন কোন বর্ণনা আসছে, একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9-10 অথবা 10-11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় 9-10 আর না হয় 10-11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে ওলামা ইকরামের কেউ কেউ সহি বলেছেন, কেউ কেউ জয়ীব বলেছেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 দুই দিন রোজা রাখবো। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা, অর্থাৎ 9-10, 10-11 না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা। আর সেই দুটা রোজা হলো কোন কোনটা? 9 এবং 10। কথা বুঝে আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে দুটো রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে ওলামায়ে কেরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরু হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য ওলামায়ে কেরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বুঝে আসছে? তো যাই হোক, দুইটা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানে ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটি, যে সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না, কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন। এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাওনায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই মহরমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা, বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের একটা চাঁদ দেখা যায়,
সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি, আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন।